সালাম আমরা একত্রিত করবা একেবারে পুরা অবস্থায়, কিন্তু তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ অপরূপ রঙে সাজাইয়া বস্ত্র দিয়া আল্লাহ পাকে তাকে সম্মানিত করল। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবের সম্মানিত এটা আমরা সম্মান। আমরা এলাকার মন্ত্রী মহোদয় যখন আসলা সেক্রেটারি যে আমরা সম্মান সহ দপ্তর প্রার্থী গেলে আমরা সম্মান সহিত হয়েছি না, এখন আগের মতো এটা হুজুর পুরুষ হয়েছে। আমরা নবীজির সম্মান এটা কেয়ামতের দিন আমরা লাগি সম্মান, আল্লাহ পাকে আমাকে সম্মানিত করতাম যাতে আমরা হুজুরের পাশে যেমন সুপারিশ করি আনন্দিত হই। আল্লাহ আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের পূর্তি কায় পাশে বইবা বইয়া ওখান থেকে সুপারিশের কার্যক্রম শুরু হইব। এই যে পরিবেশটা তোমার সৃষ্টি হইব, এ ময়দানে মাসর তাম মানুষ হন খ্রিস্টা হন দুই ভাগে খারাপ ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান একেবারে পুরা পুরা লাইন দিয়ে সব লাইন তো যা কত সুন্দর ভাই ভাই করে সাহেব উবাইতে 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 কোন আওয়াজ নাই, কোন ফয়সালা নাই, কোন সিদ্ধান্ত নাই, কোন দিন কি তাই কোন কথাবার্তা নাই, নীরব নিতর নিস্তব্ধ একেবারে এই পরিবেশটা। দিন যাইতে 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 ওনার মানে নবীয়র উম্মতর কথা আইব, উম্মতর নবীয়র কথা মনে হইব যে আমরা যে সঠিক পরিবেশ তাই জানি তো আমরা ইমানের দাওয়াত দিছি, তাই জানি তো আমরা কান্দারি কান্দারি ফাঁসা হই আল্লাহ ইসলাম হাসে দেখা নূহ আলাইহিস সালাম হাসে দেখা মুসা আলাইহিস সালাম কাছে যাইবা, ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাইবা, ঈসা আলাইহিস সালাম কাছে যাইবা। এইভাবে দেখেন নবীর উম্মত বল বাবা দাদা শুরু করবে, কিন্তু প্রত্যেকটা দাদা নির্ভর দুর্বলতা গুলা আসলে এটা কোনো দুর্বলতা নাই, এটা তো আল্লাহ তামাম নবীগণের উপর করিয়া তামাম নবীগণের আগর কোন জিন্দেগি গুলো মাফ করিয়া তাদেরকে নবী বানাইয়া উসওয়া হাসানা বানাইয়া উত্তম আদর্শ বানাইয়া তাদেরকে পাঠাইছেন। কিন্তু এর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষে বলবা যে আমার আজকে মাথায় না আমি তার হাল নাই, কারণ হইল আমি তিনটা মাস মাতেছি যে মাতটার সম্পর্কে আমার আজকে বই লাগে বই লাগে। আমি আগে সময় কিতাব পড়ছিলাম, আমি মূর্তি গুলা ভাঙছিলাম, মূর্তি ভাঙবার ভাবে আমার তারা লিখেছিলাম মূর্তি খেয়ে ভাঙছে মূর্তি তো আমি ভাঙছি, কিন্তু তার কৌশল করিয়া তারারে আমি বুঝেই না বলছি যে তোমরা কোনা বেকার এলাকায় আমি বলে আমার ইসলাম কইছিলাম বল মালহুম কাবিরহুম তোমরা বড়টা কাঁস কারণ বড়টা কাঁস তো কুড়া আছে কেন তোমরা বড়টা তোমরা দিকাও বড়টা তোমার মাত্র হবে না তোমরা বুঝবে বেকার এর লোক তো লাগবে না ওখানে নবী আমি ইসলাম কইছিলাম। কিন্তু আজ আমার চিন্তা আগে যদি আমার আল্লাহ আমার ফিরে যাওয়া বান্দি ধরে রেখে আমি মাত্র আমি আমার বিবিরে হইছিলাম বিবি মাইকে যদি দিবেন তুমি গে তুমি কইলে আমার বই না আমার যদি দিবেন যে আমি কইব তুমি আমার বই আমি তো কৃত্রিম থাপড় মারি মারছি আমার ডর লাগে যদি আল্লাহ ধরলেন, আদমের ইসলাম হিসাবে কইবা যদিও আল্লাহ আমার মাফ করে দিছে কিন্তু আমারও তো হয়েছে আল্লাহ আমি কাছে কাছা নিতাম আমি তো ঘরে নিছিলাম, এটা তো সব তা আয়ুয়াস সব কিছু কিতাব। আমরা একটা জিনিস বুঝানি, আমরা একটা কথা বুঝানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাইছিল বা নবীর কথা বুঝাইতে চাইছিল যে আমরা লড়াইব, কিন্তু আল্লাহ তার নবীর ঘরে আগর করার সবগুলা মাফ করে দিয়া আমরা লাগে আদর্শ উৎসব বানিয়ে পাঠাইছি। নবীর যদি এক পাতে লড়াই তাহলে আমরা কত হান লড়াই দাম ও বিষয়টা নিয়ে আমরা নিজে সৃষ্টি করা সুবহানাল্লাহ। সর্বশেষ সময় কমে গেছে একটা শেষে সর্বশেষ আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মুবারকাত দেওয়াইব। আল্লাহ নবী এটা কিছু বলতেন কইতেন এটা আমি পারতাম না আমার কথা আমার কথা কোনো দুর্বলতা নাই হুজুর পরিষদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ওইটার হাত কোন জায়গা মতো আইসি আনা লাহা হতে আনা সাল্লাল্লাহু তাআলা হুজুরের পাশে পুরা 10 বছর খেদমত করছেন এর কথা কিছু বেশি না, কিন্তু তার মনের মধ্যে পেরেছে গেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি আমার রসুলের পাইব না আমার অবস্থা কি তৈরি আমি যদি জন্ম তো হইতে আমার একটা উদ্ধার করবো তাহলে তো আনা সাল্লাল্লাহু আলাইহি সারা জীবনে আল্লাহ নবীর কাছে কিচ্ছু চাইছি না। সেদিন বলি রসুলুল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাই যে কেয়ামতের দিন মুসিবতের সময় আমি যদি ধরা খাইলে আপনি আমার সুপারিশ করবেন হুজুরে করবেন আনা ফাইলুন ওকে সুবহানাল্লাহ আনা ফাইলুন জালিক পুনরায় আনা ফাইলুন জালিক ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আকাশ তুমি আমার
আর আমি ব্যস্ত দেব আর আমার লোকও সেখানে নিতে নেই এটা তো হইতে পারে না অবশ্যই তোমার আমি সুপারিশ করবো আমার নবী কষ্ট আমরা জানলাম এহসান বদলা এহসান আল জাযাতু ইহসানি ইল্লা ইহসান এহসান বদলা এহসান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এহসান বদলা দেওয়ার তৌফিক দাও আল্লাহ হাজরিন কেরাম তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে সাহস হইল কই আল্লাহ নবী তোমার সুপারিশ করবা যদি পাইবো করিবা তাকে আমাদের
عليها ملائكه قداد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون الله ادس فرشتان লম্বা করেন না তেলিয়া দরিদ্রা আল্লাহ রহমতে জুস মারে ও ফরিশতা হল তোমরা জানো না আমি তোমরা দেখো না আমি তোমরা আওয়াজ শুনো না আমি কার আওয়াজ এই মাসুরের মধ্যে করে কাছে আমার হাবিব রহমতুল্লাহি আলাইহি তোমরা রে ডাকরা তোমরা খেলে উবা না তোমরা উবা আর আমার হাবিবে যা আপনি তোমরা বলো আমার সামনে একটা বাদ উদল আল্লাহ তুমি আমরা এই কোটা দিতে পারলে সামনে বিধান পাল্লা আবার কি বিধান কিনা করে হুজুর পাক সলেছলে তাই তাল পকেট মারতে তোমার হাগত বার করিয়া নেকির পাল্লা যেই দিবা সাথে সাথে নেকির পাল্লা বারে দিব এবং এর ফয়সালা তো দিব সুবহানাল্লাহ হুজুর পাক সলেছলে এই উম্মত দেখো না আপনি কে এই বিপদ সময় আমার সাথে বললা পুলিশে পান দিয়ে আমার ও জমা হয় দিবা কতদিন বাদে আমার মুখ করে টিকে না আমার আর ওই সময় আল্লাহ আপনি আমার গুজর হাত ধরে দৌড়িয়ে চলে গেছিলেন আপনাকে যে তুমি আমার শিরোনাম আমি তোমার নবী আমি তোমার রাসূল আমি আল্লাহ হাবিব আমি সবার মুত্তামিন আমি গুনাহগার উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার উপরে দরুদ শরীফ পড়ছিলে আমি তোমার সব দরুদের সংরক্ষণ করছি আজ তোমার তোমার বড় দরুদ দিয়ে আমি শাইখ আল্লাহ হাবিবের সুপারিশ পাই তুইলে তে নির্দিষ্ট কিছু খাম আছে আদানোর জবাব দেওয়া আগাম শেষ হলে দুরুদ শরীফ পড়া আগাম দোয়া পরিপূর্ণভাবে করা যদি আমরা প্রথম বাড়ি আশাবাদী আগামী ক্যামেরা বুঝতে ওকে সুহান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা আমরা দায়িত্ব হইল আল্লাহর হাবিবর শরীয়তকে আমরা যথাযথভাবে চর্চা করা এবং বেশি বেশি করে আল্লাহ নবীর খাসাল বলে কি দরুদ শরীফ পড়া আল্লাহ হাবিব ফরমাইছেন ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ আমার যে সমস্ত উম্মতে দুনিয়া থাকতে যে পরিমাণ বেশি দরুদ আমার উপরে পড়িবা ও পরিমাণ খাসাত কিয়ামত দিন আমার কাছে সুবহানাল্লাহ হুজুরের খাসাল হইতে হইলে হুজুরের নৈকট্য হাসিল করতে হইলে এটা আখেরাতে দুনিয়ায় আল্লাহ হাবিবর হাসান হইলে সব চাইতে উত্তম ব্যবস্থা হইলে দুরুদ শরীফ যে মানুষের বেশি দুরুদ পড়ব এই মানুষের কোন অবস্থায় বেশি নমাজ কম পড়ব ঘর তোমার ছাড়ি দিব রোজাদা হয়ে দুনিয়া গেল যে মানুষের কিতাব পড়ব হে ওখান থেকে আর পেতে পারবো আর নমাজ তো ছাড়ি দিব হে এই খেয়াল দেওয়ার সুযোগ থাকতো না এদের দুরুদ পড়তো কথা আসারই না এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দিতা আমরা নমাজ পড়তাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি দুরুদ শরীফ পড়তাম হুজুরের জীবন ব্যবস্থার উপরে আমরা টিভি রাখার চেষ্টা করতাম আর ইমান কিটা হুজুরকে বিশ্বাস করা হুজুরের আনিত জীবন ব্যবস্থার বিশ্বাস করা না আল ইমান আল ইমান তাসদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিনাত দীন আল্লাহ হাবিব হাবিবের আনিত জীবন ব্যবস্থার বিশ্বাস করা এটারে চর্চা করা অনুশীলন করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি একবারে অগাধ শ্রদ্ধা সব বিশ্বাস করা সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম দেওয়া সালাত ও সালাম দেওয়ার ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রদ্ধা নিবেদন রাখিয়া মন করে মন ভালোবাসা রাখিয়া আল্লাহ নবীর বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সর্বোচ্চ মহব্বত সর্বোচ্চ শ্রদ্ধা সর্বোচ্চ ভালোবাসা রাখিয়া আমার নবীর সালাম দেওয়ার মতো দেও এই সালামের আওয়াজ মদিনা তৈয়বা পর্যন্ত পৌঁছিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরুদ শরীফ যে উম্মতে পৌঁছিব এই উম্মত দুনিয়া তো আর কি তুমি আসরের ময়দানে সুবহানাল্লাহ অসংখ্য ঘটনা আছে আল্লাহ শেখ জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ফজাইলে দুরুদ কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করেছেন যে এক ব্যক্তি তার ছেলে সহ হযরত
প্রতিমধ্যে রাত্রি যখন বসে কোনো বাবা মারা গেছিল, বাবা মারা যাওয়ার পরে তার চেহারা মনে নিয়েছে জায়গা কিন্তু কোনো মানুষ নাই, কারণ বাবা মারা গেছেন তাহলে গুসল কিনা দেওয়া হইতো, খাপন কিনা লাগাই দিতো, কবর কিনা খোলা হইতো, দখন কিনা করা হইতো, কোনো ব্যবস্থা নেই। তাই বড় পরিসরে করতে বসে পরিসরে করতে করতে কাঁদিতে 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 যে সময় তার দেখছেন বিশেষ করে তার বাবার চেহারা মনে রয়েছে, তাই পরিসরের মাঝে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার ঘুম হয়েছে। ঘুমার মাঝে হঠাৎ করে রহমতুল আলমিন সরকার আলম দিদার মিশে হয়েছে সোনা, তাই যখন তার বাবার উত্তরে চাদর সরাইয়া হুজুর পাক সাহেবের তার নুরানি হাত দিয়া তার বাবার চেহারা বসিয়ে দিয়েছেন, দিতে না দিতে চেহারা তার বাবার চেহারা নুরানি নূর লাগে লাগে দিতে হয় নুরানি হয়, যখন আন্দাজ জায়গার লাইট করে দিতে আলোচিত হয় দিলে না এই লাইটটা আন্দোলনে বাড়ে লাইটের পিছনে বাড়ে আর পিছনে বাড়ে দেখা দিতে পারে এটাও আলোচিত হয়, হুজুর সাহেব নুরানি হাত মোবাইল যখন লাগছে তার চেহারা মধ্যে তার চেহারা সুন্দর হয়েছে। তাই খবর মানে আল্লাহ হবিবের দয়া করে করিয়া রসুল্লাহ আপনাকে রসুল্লাহ তাই চিন্তা লোক আপনাকে কঠিন মুসিবতের সময় আমাকে সাহায্য করলাম, তাই বলে আমি তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবায় প্রতিদিন আমার জন্য রসুল পড়িতা, আজকে এই যে ফেরেশতা আমার কাছে রসুল বিয়া দিতা তাই কেসুন কিন্তু দুরুদ নাই, আমি দেখি না আমার মতো দুরুদ নাই কেন সুবহানাল্লাহ, যে খাওয়ায় তার বাড়ি যদি আমার দাওয়াত দিন দাওয়াত না দেয় আপনার মনে মনে কষ্ট হয় এই বাড়ির তবে খায় যে উম্মতে আমেশা দুরুদ পড়ে এই উম্মতে দুরুদ না পড়লে হুজুরেও খবর রাখেন যে আমার উম্মতে আজকে দুরুদ দিলেন না কথা বুঝছিলেন হয় না আমার ফেরেশতা আমার উম্মতে খবর দিতে হবে ইয়া রাসূলুল্লাহ তাই তো দুরুদ পড়তে দেন মারা গেছে আর অবস্থা কি হবে তার চেহারা মরে গেছে হুজুর পাশে করবে আমি আর কি খবর হইয়া তোমার বাবাকে দেখা দিয়েছি এবং তোমার বাবার চেহারা বসিয়ে দিয়েছি আমি তোমার বাবা লাগে কি চিন্তা করবে সুবহানাল্লাহ এই কথা বলার বাদে তার বউ মাগি দেখেন আসাও হুজুরের পাশে করবে হাত মোবারক দস্ত মোবারক লাগার কারণে তার চেহারা আসলে সুন্দর আল্লাহ নবী ফরমাইছেন আমার এই উম্মতে আমার খাবে দেখো এই আমার হাসা দিছে ফাকাদ রাআনি হাক্কা আই ফাকাদ রাআনি হাকীকাতান فإن الشيطان لا يتصور بي أي فإن الشيطان لا يتخيل بي شيطان আমার সুরতর খেয়াল করতে পারে না আমার মতো হে হইতো পারে না যদিও মানুষের মধ্যে কিছু মানুষ আছে সাহসী হয়ে যায় নবী আমরা লাগান না আসলাম কিন্তু শয়তান আল্লাহ নবীর সুরত করতে পারে না যে শয়তানের ক্যাপাসিটি হল বিশ্বের যত কিছু হয়েছে সব কিছু সুরত শয়তানে করতে পারে এক দাগ এক সত্তার সুরত করতে পারে না এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দাবিটা করতে সময় বুঝি শুনি করা উচিত দাবিটা করার সময় বুঝি শুনি করা উচিত তোমার হাত পাও না মুখ মাথা চুল ইত্যাদি আছে ইতা হাত পাও মুখ মুখ কিন্তু আমার রসুল্লাহ সব পা মুখ মুবারক চুল মুবারক লোক মুবারক দাড়ি মুবারক চেহারা মুবারক শিরা মুবারক যে চেহারা কথা আল্লাহ কোরআন চুরি করেছেন যে শিরার কথা আল্লাহ কোরআন চুরি করেছেন যে হাতের কথা আল্লাহ কোরআন চুরি হইয়া করছে সুবহানাল্লাহ আলাম নাশরাহ লাকা সাদর সুবহানাল্লাহ ووضعنا عنك وزرك الذي انقذ ظهرك يد الله فوق ايديك الله سبحانه وتعالى يا رسول ما رميت اذ رميت ولكن الله رمى ابني دم شو رامي دم سبحان الله সেই হাতের দাবি আপনি করা ঠিক নাই সেই চুকের দাবি আপনি করা ঠিক নাই তাখতা সরাতুলে কুরসি পর্যন্ত যে চুকে দেখে সুবহানাল্লাহ আজিম এটা মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা শুনতে পাওয়া গেছে হাজিরে কিরাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রুচির পড়ার কারণে ঈদ সাহেবদাদার ঘুম বাড়ছে বাংলার বাদে ঘুরন টাইম কে উপরে রাখে আমরা এই এত এলাকার মানুষ তোমরা যদি তোমরা জিন্দেগির গুণা মাফ করে চাও তাহলে অমুক জায়গা আল্লাহ মায়ার বন্ধা মারা গেছে তার দাহন ধরো প্রায় শুভ সাথে কইতে না হইতে দেখা যায় কুদাম লইয়া পন্থি লইয়া টুকরি লইয়া মানুষ আওয়া শুরু হয়েছে যে নবী আমরা কত খবর রাখেন কি নবীর খবর ছাড়িয়া আমরা আল্লাহ তোমরা যখন আমার বলি দাও আমিও তোমার বলি যাই তোমরা যখন আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আমরা যদি আল্লাহ হাবিবকে স্মরণ করি আল্লাহ হাবিব আমরা স্মরণ করবো আমরা রসুল্লাহ জাতি নেয়
আমার ব্যবস্থা হয়ে গেছে,